গতকাল মধ্যরাত থেকে কিন্তু টালা ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজ থেকে কিন্তু টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রকাশ, টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে যেমনটা জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে বেশ কিছু যান চলাচলের ক্ষেত্রে যান চলাচলের গতিমুখ পরিবর্তন করা হচ্ছে, কি ধরনের ব্যবস্থা করা হয়েছে ট্রাফিকের? দেখো সুবিধা, তোমাকে প্রথমেই দেখিয়ে দেবো, টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়ে গেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে ড্রিল মেশিন নিয়ে আসা হয়েছে টালা ব্রিজের ওপরে। লাইন দিয়ে 8-10টা ড্রিল মেশিন দাঁড়িয়ে রয়েছে এবং বিটুমিন ওপরের যে প্রথম লেয়ার, সেই লেয়ার কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এবং যেটা এখানকার বাসিন্দাদের সঙ্গে বা যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে মাঝরাতের পর থেকে, রাত 1টার পর থেকে কিন্তু এই টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ পরপর ড্রিল মেশিন কিন্তু ওপরের যে পিচের রাস্তা বিটুমিন সেটা কিন্তু উপর থেকে তুলে দেওয়া হচ্ছে। এবং যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে দুদিকেই যান চলাচল পুরোপুরি বন্ধ, যেহেতু তাই রুট ডাইভার্সন করা হচ্ছে, প্রত্যেকটি গাড়িকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। উত্তরমুখী যে গাড়ি অর্থাৎ নর্থবাউন্ড যে গাড়িগুলো যেটা চিত্তরঞ্জন এভিনিউ থেকে আসছে, সেই গাড়িকে জেএম এভিনিউ, গিরিশ এভিনিউ হয়ে লক গেটের দিকে পাঠানো হচ্ছে। অর্থাৎ উত্তরের দিকে যে গাড়িগুলো যাচ্ছে প্রত্যেকটি গাড়িকে কিন্তু লক গেট দিয়ে পাঠিয়ে কাশীপুর রোড এবং অন্যদিকে পাঠানো হচ্ছে। এবং দক্ষিণের দিকে যে গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু চিড়িয়ামুড় থেকে দমদম রোড হয়ে বেলগাছিয়ার দিকে পাঠানো হচ্ছে। সব মিলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রসমিতা, মাঝরাতের পর থেকেই টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়ে গেছে এবং তুমি দেখতে পাচ্ছ ড্রিল মেশিন দিয়ে টালা ব্রিজের ওপরে যে ওপরের যে লেয়ার, পিচের যে লেয়ার, বিটুমিনের যে লেয়ার, সেই লেয়ার কিন্তু প্রথমে তুলে দেওয়া হচ্ছে। এবং এখানকার ইঞ্জিনিয়াররা যেটা জানাচ্ছেন যে এই বিটুমিনের লেয়ার তুলে দেওয়ার পর পুরোপুরি ব্রিজ ভাঙার কাজ শুরু করবেন। এবং তোমাকে বলে দিই, যেহেতু রুট ডাইভার্সন করা হয়েছে, টালা ব্রিজ পুরোপুরি বন্ধ, যান চলাচল কিন্তু যেহেতু ডাইভার্সন করা হয়েছে, এবং তোমাকে বলবো যে প্রচুর কিন্তু যানজট লক গেটের ওপরে যানজট। তুমি দেখতে পাচ্ছ টালা ব্রিজের এই যে পরিস্থিতি, এই যে রেলিং তুমি দেখতে পাচ্ছ, সব মিলে কিন্তু টালা ব্রিজ ভাঙার যে পরিকল্পনা ছিল, বহুদিন ধরে তুমি জানো যে বড় গাড়ি এই টালা ব্রিজের ওপরে উঠতে দেওয়া হচ্ছিল না। গতকাল রাতের পর থেকে কিন্তু ছোট গাড়ি এই টালা ব্রিজে উঠতে দেওয়া হচ্ছে না, তার কোনো গাড়িই কিন্তু এবার টালা ব্রিজে উঠছে না এবং টালা ব্রিজ ভাঙার কাজ চলছে। লক গেটের সামনে, লক গেট ব্রিজের সামনে কিন্তু প্রচুর যানজট, গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি বেলগাছিয়া রোডের দিকে লম্বা লাইন, যেহেতু সমস্ত গাড়ি কিন্তু লক গেটের দিকে বা কাশীপুর রোডের দিকে পাঠানো হচ্ছে, তাই কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু যান চলাচল রয়েছে। পুলিশ কর্মীরা, অতিরিক্ত পুলিশ কর্মীদের সেখানে কিন্তু নামানো হয়েছে, ট্রাফিক মুভমেন্ট নর্মাল করার তারা চেষ্টা করছেন। কিন্তু সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে টালা ব্রিজ ভাঙার কাজ চলছে, অন্যদিকে কিন্তু রুট ডাইভার্সনের জন্য প্রচুর যানজট গোটা এই চারিদিকে এই টালা ব্রিজের আশেপাশের এলাকায়। কুসুমিতা।